হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় এবং আমরা রয়েছি বটিয়াঘাটা উপজেলা পরিষদের ঠিক সামনেই। ভিউয়ার্স, খুলনা শহরের এই দৃষ্টিনন্দন বটিয়াঘাটা উপজেলা আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, খুলনা শহর থেকে মাত্র 15-18 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বটিয়াঘাটা উপজেলা এবং খুলনা শহরের একেবারে সন্নিকটেই অবস্থিত এই উপজেলাটি এবং খুলনা থেকে মাত্র আধা ঘন্টার ভিতরে আপনারা কিন্তু চলে আসতে পারবেন সেই বটিয়াঘাটা উপজেলায়। আমরা রয়েছি উপজেলা সেটেলমেন্ট অফিসের ঠিক সামনেই এবং আপনারা দেখতে পাচ্ছেন সাব রেজিস্ট্রারের কার্যালয় বটিয়াঘাটা খুলনা। এবং এই খুলনা থেকে কিছুটা দূরেই এই বটিয়াঘাটা এবং বটিয়াঘাটা থানা আপনারা দেখতে পেলেন। আমরা আজকে বটিয়াঘাটা উপজেলা সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা এবারে চলে এসেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বটিয়াঘাটা খুলনা। এটি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দৃষ্টিনন্দন এই হাসপাতাল। এখানে কিন্তু আশেপাশের দূর দূরান্ত থেকে অনেক রোগীরা কিন্তু স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। এটি একেবারে উপজেলা পরিষদের কাছে অবস্থিত এবং এই বটিয়াঘাটা বাজারেই কিন্তু অবস্থিত বটিয়াঘাটা উপজেলা পোস্ট অফিস। এবং বর্তমানে এই বটিয়াঘাটা উপজেলা পোস্ট অফিসের নবনির্মিত ভবন কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং খুবই দৃষ্টিনন্দন রূপে কিন্তু এই বটিয়াঘাটা উপজেলা পোস্ট অফিসটি রয়েছে। আপনারা যারা অনেকদিন বটিয়াঘাটা বাজারে আসেননি তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বটিয়াঘাটা চলে আসুন এবং বটিয়াঘাটা আসলে অবশ্যই এই উপজেলা পোস্ট অফিসটি ঘুরে যেতে ভুলবেন না। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন, আপনাদের সবার ভালো লাগবে। ভিউয়ার্স, আমরা রয়েছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায়। আপনারা যারা কখনোই বটিয়াঘাটা আসেননি তাদেরকে আমি বটিয়াঘাটা উপজেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে রয়েছে দৃষ্টিনন্দন শোলমারি নদী এবং কাজীবাছা নদী এবং বটিয়াঘাটা ব্রিজ পার হয়েই কিন্তু বটিয়াঘাটা উপজেলার দিকে যেতে হয়। এবং এই ভিডিওর শেষ প্রান্তে আমরা বটিয়াঘাটা ব্রিজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, খুলনা একটি খুব সুন্দর জেলা এবং খুলনার অসংখ্য উপজেলা রয়েছে। আমরা সেই উপজেলার ভিতরে আজকে বটিয়াঘাটা উপজেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন খুলনা থেকে, অর্থাৎ বটিয়াঘাটা থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বটিয়াঘাটা আসা হয় না, খুলনা আসা হয় না, কিন্তু বটিয়াঘাটাকে খুলনাকে দেখতে খুব ইচ্ছে করে। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বটিয়াঘাটা উপজেলা দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন। বর্তমানে 2023 খ্রিস্টাব্দে বটিয়াঘাটা উপজেলা কেমন সুন্দর রয়েছে আমরা সেই ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি বটিয়াঘাটা বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু বিভিন্ন ফলের পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন এবং দেখুন গ্রামের তরতাজা আম, কলা সহ আরও অনেক পণ্য এখানে নিয়ে আসা হয়। আজকে হাটবার নয়, তারপরও কিন্তু কিছু দোকান এসেছে এবং এখানে বটিয়াঘাটা বাজারের ভিতরেই রাধা গোবিন্দ মন্দির রয়েছে এবং এখানে কিন্তু কীর্তন হয়ে থাকে, অর্থাৎ নামযজ্ঞ অনুষ্ঠান। এবং এখানে মা কালীর মন্দির রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মায়ের পুজো হয়। এবং এর পাশেই রয়েছে মা দুর্গার মন্দির, এখানে কিন্তু সাড়ম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এই বটিয়াঘাটা বাজারের সন্নিকটেই অবস্থিত এই দুর্গা মন্দির, কালী মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির, আপনারা সময় পেলে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর এবং ছাপড়া দেয়া, আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখালাম। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি বটিয়াঘাটার পাশ থেকে বয়ে যাওয়া সেই কাজীবাছা নদী। আপনারা দেখুন এখানে কিন্তু আগে ফেরিঘাট ছিল, কিন্তু বর্তমানে বটিয়াঘাটা ব্রিজ হওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু আর ফেরিঘাট নেই, কিন্তু নদীর দৃষ্টিনন্দন মনোরম দৃশ্যাবলী আপনাদের সবার ভালো লাগবে। আপনারা যদি খুলনা থেকে
একেবারে সুন্দরবনের দিকে, অর্থাৎ খুলনা বটিয়াঘাটা হয়ে দাকপ হয়ে একেবারে সেই সুন্দরবনের দিকে যেতে চান, সেই নলিয়ান ফরেস্ট, সেখানে গেলে কিন্তু আপনাদের প্রথমেই খুলনা বটিয়াঘাটা উপজেলা পার হতে হবে। বটিয়াঘাটা প্রেস ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরপরেই সেই বটিয়াঘাটা বাজার। এখানে কিন্তু প্রতি হাটবারে কিন্তু এই চত্বর ভরে ওঠে। দেখুন এখানে কিন্তু একেবারে গ্রামের টাটকা আম এখানে উঠেছে, এবং এরপরে সেই বটিয়াঘাটা বাজার আমরা কিন্তু ঘুরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অসংখ্য দোকান এবং বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন, এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিন্তু এই বটিয়াঘাটা বাজার থেকেই কিনে নিতে পারেন। আপনারা যারা কখনোই খুলনা আসেননি তাদেরকে আমি খুলনা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খুলনা খুব সুন্দর একটি জেলা, এবং খুলনায় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। আপনারা সহজেই চলে আসতে পারেন খুলনায়, এবং খুলনায় আসলে বটিয়াঘাটা উপজেলাও ঘুরে যেতে পারেন। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে খুলনা আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 3 থেকে 3.5 বা 4 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু খুলনা শহরে চলে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন এই অনিন্দ্য সুন্দর জেলা। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি খুলনা আপনারা আসবেন, এবং খুলনায় রয়েছে সেই ম্যানগ্রোভ ফরেস্ট, যেটি খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা জেলায় অবস্থিত। এবং সেই ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে হলে আপনাদেরকে অবশ্যই খুলনা বিভাগে আসতে হবে, এবং খুলনাকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আপনারা খুলনায় আসবেন এবং খুলনার দর্শনীয় স্থানসমূহ এক্সপ্লোর করবেন, সেই আশাবাদ রইল। ভিউয়ার্স, বটিয়াঘাটার পথে রয়েছি আমরা। আপনারা যদি কখনও খুলনা থেকে নলিয়ান ফরেস্টের দিকে যান, তাহলে প্রথমে খুলনা শহরের গল্লামারি থেকে বা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন। সেই লোকাল বাস কিন্তু একেবারে সেই খুলনার বটিয়াঘাটা এরপরে দাকপ চালনা পর্যন্ত কিন্তু যাতায়াত করে। আপনারা সেই বাসে চড়ে কিন্তু চলে যেতে পারেন সেই নলিয়ান ফরেস্ট দেখার জন্য। এছাড়া আপনারা যদি করম জলে যেতে চান, তাহলে খুলনা থেকে সরাসরি মোংলা বন্দরে যাওয়ার জন্য আলাদা বাস রয়েছে, লোকাল বাস। আপনারা সেই লোকাল বাসে চড়ে খুলনা থেকে রূপসা সেতু হয়ে আপনারা চলে যেতে পারবেন সেই মোংলায়, এবং মোংলা থেকে আবার বোট ভাড়া করে আপনারা কিন্তু, অথবা ছইয়ালার ট্রলার রয়েছে সেগুলো ভাড়া করে আপনারা চলে যেতে পারেন করম জলে। খুব সুন্দর, এবং সুন্দরবনের শুরু কিন্তু সেই করম জল থেকে। আর আপনারা যদি কটকা যেতে চান, তাহলে একেবারে সুন্দরবনের শেষ প্রান্ত, এরপরেই বঙ্গোপসাগর। প্রত্যেক বছর কিন্তু সেই রাস পূর্ণিমার সময় সেই দুবলার চরে কিন্তু খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন সেই মেলা হয়, রাসমেলা। আপনারা কিন্তু সেখানেও চলে যেতে পারেন। এছাড়া খুলনা শহরে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। খুলনায় রয়েছে সেই খুলনা বিশ্ববিদ্যালয়, রয়েছে কুয়েট, রয়েছে খুলনা বিএল কলেজ, এছাড়াও খুলনার ভেতরেই রয়েছে খুলনা রেল স্টেশন, এছাড়া রয়েছে শিববাড়ি মোড়, রয়েছে সেই খুলনার দৃষ্টিনন্দন সেই গিলাতলা চিড়িয়াখানা। আপনারা কিন্তু সেসব জায়গাও ঘুরে যেতে পারেন। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের ভবন, এবং আপনারা যদি খুলনা থেকে বটিয়াঘাটা আসতে চান, তাহলে খুলনার সেই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু লোকাল বাস পেয়ে যাবেন, এই এবং সেই বাসে করে আপনারা কিন্তু সরাসরি বটিয়াঘাটা বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসতে পারবেন। আমরা চলে এসেছি খুলনার সেই বটিয়াঘাটা বাস স্ট্যান্ডে। এখান থেকে হাতের বাম পাশের রাস্তাটি চলে গেছে দাকপ চালনার দিকে, কিন্তু এই ডান পাশের রাস্তাটি চলে গেছে সেই খুলনার দৃষ্টিনন্দন বটিয়াঘাটা ব্রিজের দিকে। আমরা সেই ব্রিজের দিকে যাচ্ছি, এবং এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে বটিয়াঘাটা ব্রিজ দেখাবো। ভিউয়ার্স, আমাদের হাতের বাম পাশে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, এবং এরপরই সেই খুলনা দাকপ মহাসড়ক। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন, রাস্তায় রোড মার্কিং করা রয়েছে, তাই সড়কটি কিন্তু খুবই সুন্দর রূপে আমাদের সামনে হাজির হয়েছে।
আপনারা যারা এই পথে কখনই আসেননি তারা ঘুরতে আসবেন খুলনায় বটিয়াঘাটায়। আপনাদের সবার ভালো লাগবে, এখানে খুব সুন্দর একটি রিসর্টও রয়েছে। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি কিন্তু খুলনা ফায়ার্স বটিয়াঘাটার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন বটিয়াঘাটা খুলনায়, এবং নবনির্মিত এই ভবনটিও আপনারা দেখতে পারেন, খুবই সুন্দর। এবং এরপরেই কিন্তু রয়েছে সেই দৃষ্টিনন্দন বটিয়াঘাটা ব্রিজ। আপনারা যারা খুলনার থেকে একটু দূরে ঘুরে যেতে চান তারা কিন্তু এই বটিয়াঘাটা ব্রিজ দেখে যেতে পারেন, আপনাদের কিন্তু সবার ভালো লাগবে। এই বটিয়াঘাটা ব্রিজটি কিন্তু এর নিচের দিকে প্রবাহমান সেই নদীটি কিন্তু বর্তমানে কিছুটা শুকিয়ে গেছে। পূর্বে এখানে কিন্তু ফেরি চলাচল করতো, কিন্তু ব্রিজ হওয়ার পরে এখানে কিন্তু নাব্যতা সংকট দেখা দিয়েছে এবং পলি পড়ে পুরো নদীটি কিন্তু ভরাট হয়ে যাওয়ার উপক্রম রয়েছে। আমরা একটু পরেই আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো, তবে এই বটিয়াঘাটা ব্রিজে ওঠার আগের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখুন বৃক্ষরাজিতে শোভিত সেই সড়কটি, এবং এরপরেই কিন্তু সেই বটিয়াঘাটা ব্রিজ, যে ব্রিজের সৌন্দর্য আপনাদেরকে আমি যতই বর্ণনা করব সেটি কম হয়ে যাবে। দেখুন অনিন্দ্য সুন্দর সেই ব্রিজে ওঠার সেই রাস্তা, এবং এরপরেই রয়েছে সেই বটিয়াঘাটা ব্রিজ। আপনারা খুলনা শহর থেকে যদি বটিয়াঘাটার দিকে আসেন তাহলে এই ব্রিজটি আপনাদের চোখে পড়বে। দেখুন বর্তমানে ব্রিজটিতে কিন্তু লাল এবং সাদা রং করা হয়েছে, তাই ব্রিজটি কিন্তু খুবই সুন্দর রূপে আমাদের সামনে ধরা দিয়েছে। আপনারা দেখুন অনিন্দ্য সুন্দর সেই বটিয়াঘাটা ব্রিজ। আপনারা এই ব্রিজটিতে ঘুরে আসতে পারেন খুলনা শহর থেকে, মাত্র 20-25 মিনিটের ভিতরে আপনারা কিন্তু এই ব্রিজটি দেখে যেতে পারেন, এবং আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারান্টি আমি দিতে পারি। এবং ব্রিজের পরেই কিন্তু রয়েছে খুবই সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ, আপনারা দেখতে পাচ্ছেন লালে লালে শোভিত হয়ে গেছে সেই কৃষ্ণচূড়া গাছটি। ভিউয়ার্স, আমরা আজকে বটিয়াঘাটা উপজেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।